morning. I'm from the production part-3 YouTube channel. Thank you, my old friends. Today's video is great actor and India's first superstar in Mumbai film industry, Rajesh Khanna. Let's start and watch it. রাজেশ খান্নার সম্পর্কে একটা দুটো বা তিনটে এপিসোড এই পাঁচ মিনিট সাত মিনিট বা তিন মিনিটের ভিডিওতে ওনার বায়োগ্রাফি কমপ্লিট করা কখনোই সম্ভব নয়, কেননা ওনার বিশাল এই ফিল্ম ক্যারিয়ার এত অল্প সময়ের মধ্যে পুরো বলা সম্ভব নয়। তবুও আজকেই শেষ করব এই ভিডিওটা থার্ড পার্ট দিয়ে, যতটা পারলাম আপনাদেরকে বলবার চেষ্টা করলাম। সেই সময় গোটা ভারত ভুক্ত রাজেশ ফিভারে, কোটি কোটি ফ্যান বিশেষ করে মেয়েরা ছিল তখন রাজেশ বলতে অজ্ঞান। কোনো জায়গায় তার গাড়ি দাঁড়ালে লাল ঠোঁটের চুম্বনে ভর্তি হয়ে যেত গাড়ির বডি থেকে উইন্ডস্ক্রিন পর্যন্ত। শুধু সিনেমা জগৎ নয়, রাজনীতিতেও ছিল তার যথেষ্ট সাফল্য। হিরোইজমকে স্টার স্তরে উন্নীত করতে তার প্রয়াস ছিল অপরিসীম। 1990 সালে রিলিজ করলো এক অন্য ধরনের ছবি স্বর্গ। রাজেশ আর এখানে হিরো নন, ক্ষমতা হারানো নিছক এক গৃহভৃত্ত। বক্স অফিস হিট করল ওই ছবিতে, নায়ক রাজেশের পাশাপাশি ভৃত্ত রাজেশকে গ্রহণ করল সাধারণ মানুষ। 1992 সালে দিল্লির লোকসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে হারিয়ে কংগ্রেসের সাংসদ নির্বাচিত হন রাজেশ খান্না। বহু অভিনেতা, গীতিকার, সুরকার এবং বিখ্যাত গায়কের সঙ্গে কাজ করেছেন তিনি, যেমন সুজিৎ কুমার, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, কিশোর কুমার, মান্না দে, মুকেশ, মোহাম্মদ রফি, কুমার শানু, রাহুল দেব বর্মন, শচীন দেব বর্মন, কল্যাণজি আনন্দজি, লক্ষ্মীকান্ত প্যারেলাল, গুলজার, আনন্দ বক্সি, মজরুর সুলতানপুরি আরও অনেকে। সবসময় জমজমাট থাকত তার জুহুর কাটা রোডের আশীর্বাদ নামের বাংলোটি। তিনি ছিলেন খুব শৌখিন মানুষ, পাঞ্জাবি আর পায়জামা পরার উপর তার টান ছিল। এমন শৌখিনতা বুঝি তাকেই মানাত যিনি ভারতীয় ছবির প্রথম সুপারস্টার হয়েও নিজের ইমেজ, রুচিবোধ এবং সর্বোপরি তার উচ্চ স্টারডামকে ধরে রেখেছিলেন। শুধুমাত্র তার নিয়ে আসা স্টাইলাইজেশনই নয়, সেই সঙ্গে রূপালী জগতের মানুষদের মধ্যে তিনিই ছিলেন প্রথম ফ্যাশন আইকন। শখ ছিল তার বিভিন্ন ধরনের গাড়ি চাপবার। বাংলোর সামনে দাঁড়িয়ে থাকত একাধিক দেশি বিদেশি গাড়ি, সেভরোলে, ইম্পালা, ব্রিটিশ এমজি স্পোর্টস কার, সিজেওবি, জঙ্গাজীব, ফিয়াট ইত্যাদি। এই দীর্ঘ জীবনে রাজেশ খান্না বহু মানুষের ভালোবাসা পেয়েছিলেন। 2012 সালের জুলাই মাসে নিজের বাংলোয় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে তার ভক্তরাই শুধু নয়,
জলমত নির্বিশেষে বেতার থেকে দূরদর্শন ও ভারতের জনমানুষের শোকের ছাওয়া নেমে আসে। বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, খুব মজার মানুষ ছিলেন রাজেশ খান্না, সেন্ট্রাল হলে একসঙ্গে আড্ডা দিতাম, কোলন ক্যান্সারে ভুগছিলেন দীর্ঘদিন তিনি, বস্টনের ডানা ফারবার ক্যান্সার ইনস্টিটিউট ও মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসা করাচ্ছিলেন তিনি। মৃত্যুর আগের দিন নিয়ে আসা হয় তার নিজের বাসভবনে। পৃথিবীর সেরা মৃত্যু দৃশ্যে অভিনয় করা সেই আনন্দকে আমরা দেখেছিলাম পর্দায়, এবার কিন্তু আর রূপালী পর্দায় নয়, জীবনের শেষ দৃশ্যে অভিনয় করার জন্য তিনি ডেকে নিয়েছিলেন তার স্ত্রী ডিম্পল, দুই মেয়ে টুইঙ্কিল ও রিঙ্কি, দুই জামাই অক্ষয় কুমার এবং সমীর চারণ, আর নাতি আরবকে। শেষ শটটি দিয়ে গেলেন সেই দিন, আমরা কোনোদিনই ভুলতে পারবো না সেই মৃত্যু দৃশ্য, ভুলতে পারবো না সেই বিখ্যাত ডায়লগগুলি, বাবুমশাই এত ভালোবাসা ভালো নয়, আই হেট টিয়ার্স, শুধু কোটি কোটি ফ্যান কাকার শেষ সফরের কথা ভাববে আর মনে মনে গাইবে, জিন্দগি কা সফর হ্যায় কেসা সফর, কোই সমঝা নেহি কোই জানা নেহি।